উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে চালু হলো অক্সিজেন বাস পরিষেবা। বারাসাত সদর হাসপাতাল, বনগাঁ জীবনরতন ধর্ম মহকুমা হাসপাতাল, পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল, হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতাল, জেলার এই পাঁচটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকবে এই বাস। জানিয়ে রাখি, উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে চালু হলো অক্সিজেন বাস পরিষেবা। বারাসাত সদর হাসপাতাল, বনগাঁ জীবনরতন ধর্ম মহকুমা হাসপাতাল, পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল, হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতাল, জেলার এই পাঁচটি হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকবে এই বাস। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল, বিস্তারিত জানবো। সমীরণ, এই বিষয়ে আর কি খবর রয়েছে? জেলার পাঁচটি হাসপাতাল, বারাসাত সদর হাসপাতাল, বনগাঁ জীবনরতন ধর্ম মহকুমা হাসপাতাল, বিএন বসু মহকুমা হাসপাতাল, ব্যারাকপুর, পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল এবং হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল, এই জেলার পাঁচটি হাসপাতালের সামনে ইতিমধ্যেই জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা শাসকের নির্দেশে পাঁচটি অক্সিজেন বাসের ব্যবস্থা করা হয়েছে। এই বাসগুলো প্রত্যেকটি হাসপাতালের এমার্জেন্সির সামনে অপেক্ষা করবে। যে সমস্ত রোগী আসবেন করোনা আক্রান্ত বা করোনা সংক্রমণ নিয়ে, তাদেরকে এই বাসে উঠিয়ে দেওয়া হবে এবং সেখানে অক্সিজেন সিলিন্ডার, তার পাশাপাশি অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যবস্থা থাকছে এবং তাদেরকে অক্সিজেন পরিষেবা দিয়ে সাময়িকভাবে তাদেরকে সুস্থ করা হবে। যেহেতু প্রচুর রোগীর চাপ এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় করোনা সংক্রমণ সব থেকে বেশি, সেই কারণে জেলা প্রশাসনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ধন্যবাদ সমীরণ। আর এবার রাজ্যের করোনা পরিস্থিতি। রাজ্যে করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। নদিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যু হল স্ত্রীরোগ বিশেষজ্ঞ রেশমি খান্ডেলওয়ালের। তবে বাংলায় দৈনিক সংক্রমণ আরও কমেছে। গত চব্বিশ ঘন্টায় রাজ্যে মোট করোনা আক্রান্ত 12,193 জন, একদিনে মৃত্যু হয়েছে 145 জনের। কিছুটা স্বস্তি ফিরিয়ে বাংলায় আরও কমল দৈনিক সংক্রমণ, কিন্তু করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আরও এক প্রথম সারির কোভিড যোদ্ধাকে হারালো বাংলা। শুক্রবার মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বছর চল্লিশের স্ত্রীরোগ বিশেষজ্ঞ রেশমি খান্ডেলওয়ালের। চলতি মাসের গোড়ার দিকে তিনি করোনায় আক্রান্ত হন। প্রথমে হোম আইসোলেশনে ছিলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাঘাযতীনের এক হাসপাতাল থেকে মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে রেফার করা হয় রেশমি খান্ডেলওয়ালকে। সেখানে নদিন ছিলেন ভেন্টিলেশনে, শেষ রক্ষা হয়নি। শুক্রবার বিকেল চারটের সময় মৃত্যু হয় চিকিৎসকের। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, কোভিডের সেকেন্ড ওয়েভে দেশে 513 জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। বাংলাও আছে এই তালিকায়। তবে রাজ্যে সংক্রমণের হার কমেছে। স্বাস্থ্য দপ্তরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত 12,193 জন, একদিনে মৃত্যু হয়েছে 145 জনের। জেলাতেও সংক্রমণ নিম্নমুখী। উত্তর চব্বিশ পরগনায় গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত 2,525 জন, মৃত্যু হয়েছে 43 জনের। কলকাতায় একদিনে আক্রান্ত 1,857, মারা গেছেন 30 জন। এরই মধ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অক্সিজেন প্ল্যান্ট বসানো ও অ্যাম্বুলেন্সের জন্য সাংসদ তহবিলে টাকা বরাদ্দ করতে চেয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, কিন্তু টাকা এখনও বরাদ্দ না হওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন বহরমপুরের সাংসদ। এই প্রেক্ষিতেই করোনার ওষুধ চিকিৎসা সরঞ্জামের ওপর থেকে জিএসটি তোলার দাবিতে সরব কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। টুইটারে একটি তালিকা প্রকাশ করে প্রিয়াঙ্কা লেখেন, মহামারী আবহে অক্সিজেন, ভেন্টিলেটর, ভ্যাকসিন এবং ওষুধের মতো প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ওপর জিএসটি বসানোটা নিষ্ঠুরতা ছাড়া কিছু নয়। যদিও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জিএসটি কাউন্সিলের শুক্রবারের বৈঠকে, তবে বিদেশ থেকে আসা কোভিড ত্রাণ ও চিকিৎসা সরঞ্জামের ওপর 31 আগস্ট অবধি জিএসটি ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। এদিকে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি মিলবে অ্যাপোলোর সব হাসপাতালে। অ্যাপোলো গ্রুপ অফ হসপিটালের ঘোষণা, স্পুটনিক ভির প্রত্যেক ডোজের দাম পড়বে 1,195 টাকা, 995 টাকা ভ্যাকসিনের দাম, সঙ্গে সার্ভিস চার্জ বাবদ আরও 200 টাকা। ঝিলাম করঞ্জাই, এবিপি আনন্দ।